হ্যালো স্টুডেন্টস আগে একটা ভিডিওতে আমি তোমাদেরকে বেসিক ডিফারেন্সিয়েশানটা দেখিয়েছিলাম ফিজিক্সের জন্য তো সেটা তোমরা বলেছিলে তোমাদের খুব কাজে লেগেছে ফিজিক্সে কাজে লাগছে তো তোমরা অনেকে আমাকে ইনটিগ্রেশানটাও একটু দেখিয়ে দিতে বলেছো জাস্ট ফিজিক্সের জন্য যেটুকু লাগে সেটুকু তাই জন্য আমি আজকে তোমাদের ইন্টিগ্রেশনটাও একটু দেখিয়ে দিচ্ছি যেটা তোমাদের ফিজিক্সে কাজে লাগবে এমনি ইন্টিগ্রেশন তোমরা ক্লাস টুয়েলভে পুরোপুরি করবে কিন্তু আপাতত জাস্ট কাজ চালাবার জন্য যেটুকু লাগে ফিজিক্সে সেটুকু তোমরা একটুখানি জেনে নাও তো দেখো আমরা ফার্স্টে কী করেছিলাম ডিফারেন্সিয়েশানের ভিডিওটা নিশ্চয়ই দেখেছ সেখানে দেখো আমি বলেছিলাম যে ডিডিএক্স অফ এফ এক্স হ্যাঁ ডিডিএক্স অফ এফ এক্স ইকুয়াল টু এফ ড্যাশ এক্স হ্যাঁ এফ ড্যাস এক্স মানে কি হয়েছে যে ফাংশনটা যেটা এফ এক্স ছিল তাকে ডেরিভেটিভ করেছি বোঝানোর জন্য আমি এখানে একটা ড্যাশ দিয়েছি এই যে ফাংশনটা ডেরিভেটিভ হয়েছে উইথ রেসপেক্ট টু এক্স সেটা হয়েছে এফ ড্যাস এক্স তো এইটা ছিল বেসিক ডিফারেন্সিয়েশন যে ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু ডি ওয়াই ডিএক্স ওয়াইয়ের জায়গায় এফ এক্স তাই তো ওয়াই ইকুয়াল টু উইথ এফ এক্স তাহলে আমি যদি ডি ওয়াই ডি এক্স লিখি তার মানে সেটাকে আমরা লিখতে পারি এফ ড্যাস এক্স তো ঠিক আছে তাহলে এবার দেখো ইন্টিগ্রেশন হচ্ছে কি না ইন্টিগ্রেশন হচ্ছে রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন হ্যাঁ বা অ্যান্টি ডেরিভেটিভ বলে রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন তার মানে এটা কি তার মানে হচ্ছে আমরা ডিডিএক্স অফ এফ এক্স থেকে কী পেলাম এফ ড্যাস এক্স এবার আমি যদি এফ ড্যাস এক্সকে ইন্টিগ্রেট করি হ্যাঁ এফ ড্যাস এক্সকে আমি ইন্টিগ্রেট করছি উইথ রেসপেক্ট টু এক্স এই যে এফ ড্যাস এক্স যেটা পেলাম তাকে যদি আমি ইন্টিগ্রেট করি হ্যাঁ যে রেজাল্টটা আমি ডিফারেন্সিয়েশন করার পর পেলাম সেই রেজাল্টটাকে আমি ইন্টিগ্রেট করছি উইথ রেসপেক্ট টু এক্স তার লেখার নিয়ম হচ্ছে এফ ডাস এক্স এক্স তাকে ইন্টিগ্রেট করছি এই সাইনটা দিয়ে ঠিক আছে সেটা ইকুয়াল টু কী হবে সেটা ইকুয়াল টু চলে আসবে যে ফাংশানটাকে আমি ডেরিভেটিভ করেছিলাম সেই ফাংশানটা ঠিক আছে সেই ফাংশানটা চলে আসছে উইথ একটা সি আসবে কেন সি আসবেই বলছি পরে আপাতত বোঝ যে ডিডিএক্স অফ এফ এক্স ইকুয়ালটি যদি এফড্যাস এক্স হয় তাহলে এফড্যাক্স এক্সকে যদি আমি ইন্টিগ্রেট করি মানে রেজাল্টটাকে ইন্টিগ্রেট করলে অরিজিনাল যে ফাংশনটাকে ডেরিভেটিভ করেছিলাম সেটা উইথ এ কনস্ট্যান্ট চলে আসে বোঝা গেছে আচ্ছা এবার এই সাইনটা কি না এই সাইনটাই হচ্ছে ইনটিগ্রেশনের সাইন ইনটিগ্রেশান মানে কি ইনটিগ্রেশান মানে হচ্ছে আমরা কিছু কিছু যোগ করছি কোনো এরিয়া যোগ করছি হ্যাঁ তার মানে ইন্টিগ্রেট করা মানেই হচ্ছে সাম এই ব্যাপারটা আসছে সাম সাম বলতে বোঝাই আমরা কি যোগ ফল তাহলে এস ইউএম সামের এসটা দেখো এই যে এস এটাকে যদি আমরা একটুখানি বাড়িয়ে দিই দুদিকে তাহলে সেটা এমন দেখতে হয়ে যায় এরম টাইপের দেখতে হয়ে যাচ্ছে তাহলে এটাকেই বোঝানোর জন্য আমরা এই সিম্বলটা ইউজ করছি যেটা এটা করা হচ্ছে বোঝা গেছে তাহলে ইন্টিগ্রেশন এফ ডাস এক্স ইজ টু এফ এক্স প্লাস সি আর সিটাকে বলবো আমরা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক ঠিক আছে আচ্ছা সমাকলন ধ্রুবক কেন ইউজ হয় এটা আমি পরে বলছি ফার্স্টে দেখো ইন্টিগ্রেশন করার প্রয়োজন কেন পড়ল ঠিক আছে ধরো একটা গ্রাফ দেখাচ্ছি এখানে যে কোনো একটা আমরা ধরে নিলাম যে ধরো ওয়াই ইজকাল টু টু এক্স মাইনাস থ্রি ধরলাম ঠিক আছে এরকম একটা স্ট্রেট লাইন আছে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন স্টার ইকুয়েশান তোমরা ক্লাস নাইনে পড়েছো যে কি করে ইকুয়েশান থেকে আমরা গ্রাফিক্যালি সেগুলোকে প্লট করি তো এটা একটা স্টেট লাইন ইকুয়েশান তো আমি এটাকে জাস্ট একটু প্লট করছি এক্সের ভ্যালুটাকে আমি জিরো বসালাম একবার এক্সের ভ্যালু জিরো বসালাম তাহলে ওয়াইয়ের একটা ভ্যালু পাবো ওয়াই ইজুকাল টু মাইনাস থ্রি হ্যাঁ এইভাবে সবচেয়ে তাড়াতাড়ি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশানকে প্লট করা যায় যে এক্সের ভ্যালুটা জিরো বসিয়ে দেবে তাহলে একটা ওয়াইয়ের ভ্যালু পাবে আর এবার ওয়াইয়ের ভ্যালুটা জিরো বসিয়ে দাও তাহলে একটা এক্সের ভ্যালু পাবো ওয়াই জিরো বসালে এক্সের ভ্যালু পাচ্ছি থ্রি বাই টু তাহলে এক্স ইউকাল টু থ্রি বাই টু ঠিক আছে তাহলে এক্স যখন থ্রি বাই টু তখন ওয়াই জিরো তাহলে থ্রি বাই টু মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আমি একটু বড়ো করে দেখাচ্ছি এখানটা ধরলাম থ্রি বাই টু ঠিক আছে এটা থ্রি বাই টু যখন ওয়াই জিরো তাহলে এটা জি এই পয়েন্টটা তার মানে থ্রি বাই টু কমা জিরো হচ্ছে আর এক্স যখন জিরো তখন ওয়াই মাইনাস থ্রি হুম ওয়াই যখন মাইনাস থ্রি মানে হ্যাঁ ওয়ান টু থ্রি এরম জায়গায় তাহলে এটা জিরো কমা মাইনাস থ্রি দুটো পয়েন্ট পেয়ে গেলাম তাহলে আমরা একটা স্ট্রেট লাইন ইজিলি আঁকতে পারছি ঠিক আছে দুটো পয়েন্ট থাকলে ইজিলি আমরা স্ট্রেট লাইন ড্র করতে পারবো এরকম দেখতে হবে স্ট্রেট লাইনটা ঠিক আছে এবার ধরো এই স্ট্রেট লাইনটাতে আমার দরকার পড়লো যে এইখান থেকে এইখানে আরেকটা পয়েন্ট ধরলাম এই পয়েন্টটাকে এ হচ্ছে এটা থ্রি বাই টু তাহলে এখানে আমি ধরে নিচ্ছি এটা ধরো সিক্স যদি হয় হুম সিক্স ধরলাম তাহলে সিক্স ধরলে এখানে এক্সের ভ্যালুটা সিক্স আর তাহলে সিক্স যদি এখানে হয় তা আমি সিক্স বসিয়ে দিই এক্সের ভ্যালুটা তাহলে ওয়াইয়ের ভ্যালুটা কত আসছে বারো মাইনাস তিন মানে নয় তার মানে আমি এখানে যে হাইটটা পাবো আমি যখন সিক্স দেবো এখান থেকে এটা জিরো জিরো যখন আমি সিক্স দেবো তখন এখানে একটা হাইট পাবো সিক্স এটা তো সিক্স কমা জিরো কারণ এটা তো এক্স অ্যাক্সিসের ওপরে আছে তো এইখানে যে হাইটটা পাচ্ছি এই হাইটটা কত পাচ্ছি না নাইন পাচ্ছি ঠিক আছে তার মানে এর কোঅর্ডিনেট কত সিক্স কমা নাইন সিক্স কমা নাইন হচ্ছে এটা কোয়ার্ডিনেট ঠিক আছে তাহলে এই এবার দেখো এই যে স্ট্রেট লাইন ছিল এখানে আমি একটা ফিগার তৈরি করলাম আমি চাইছি যে এটা ধরো এ পয়েন্ট এটা ধরো বি পয়েন্ট আমি ধরো চাইছি যে এ আর বি এটা যদি আমি যোগ করে দিই তাহলে এই যে লাইন সেগমেন্টটা এলো এর ওপর যে ট্রায়াঙ্গেলটা আছে তার আমি এরিয়া বার করতে চাইছি ঠিক আছে এইটুকু জায়গা তাহলে তো এই ট্রায়াঙ্গেলটার এরিয়া তো যে কেউ বার করে দেবে কি করে বার করবে না যেহেতু এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কারণ এটা নাইনটি ডিগ্রি আছে তাহলে আমি ইজিলি এটা হাফ ইন্টু বেস ইন্টু অলটিচিউড এই এরিয়ার ফর্মুলাটা দিয়ে আমরা বার করে ফেলবো তাহলে হাফ ইন্টু বেস বেস কত হবে সিক্স মাইনাস থ্রি বাই টু সিক্স মাইনাস থ্রি বাই টু কারণ এটা সিক্স আর এটা থ্রি বাই টু মাইনাস করলে বেসটা পেয়ে গেলাম আর হাইটটা নাইন এবার এটাকে ক্যালকুলেশান করলে যেটা আসবে সেটা হবে এরিয়া অফ দিস ট্রাইঙ্গেল তাহলে এটা বার করতে গেলে আমাদের কোনো রকম কোনো ইন্টিগ্রেশন বা কিছু ক্যালকুলেশ কাজে লাগছে না কিন্তু দেখো যদি এটা এই ফিগারটার জন্য এরকম ধরনের ফিগার হলে যদি আমি কোনো ট্রাঙ্গেল পাই কোনো ট্র্যাপিজিয়াম পাই বা কোনো রেক্ট্যাঙ্গেল পেলাম স্কোয়ার পেলাম সব এগুলো আমরা জানি এগুলো ফর্মুলা ফর্মুলা দিয়ে দিয়ে আমরা ইজিলি আমরা বার করে নিতে পারবো হ্যাঁ ঠিক আছে কিন্তু ধরো আমি এমন একটা ফিগার পেলাম যে ফিগারটা ধরো এরকম একটা কার্ভ এটা ধরো ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশান অফ এক্স যে কোনো একটা ফাংশান দেওয়া আছে ফাংশান অফ এক্স মানে কি সেটা হতে পারে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু টু এক্স প্লাস থ্রি সাইন এক্স হতে পারে কস এক্স হতে পারে লগ এক্স হতে পারে ই টু পাওয়ার এক্স হতে পারে অর্থাৎ এক্স আছে এমন একটা ফাংশান এটাকে বলে এফ এক্স ঠিক আছে তো এরকম যদি আমাকে কোনো একটা ফাংশান দেওয়া থাকে যেটা এরকম কার্ভের নেচার আছে তাহলে সেক্ষেত্রে আমাকে কেউ যদি বললো যে তুমি এই জায়গাটা থেকে মানে এখানে ধরো এ এটা এ মানে এ কমা জিরো হ্যাঁ আর এখানে ধরলাম এটা বি কমা জিরো তার মানে ফ্রম এ টু বি এই জায়গার উপর যে এরিয়াটা আছে তার মানে সেই এরিয়াটাকে এরিয়া আন্ডার দ্য কার্ভ মানে এইটা কার্ভ তার আন্ডার মানে এইটা এই জায়গাটা এরিয়া আন্ডারটা কার্ভ এটা বার করতে বলেছে এরিয়া আন্ডার দা কার্ভ ঠিক আছে তাহলে এইটুকু জায়গা আমাকে এরিয়া বার করতে বললো তাহলে দেখো তখন আমরা কি করে বার করবো এখানে তো আমি রকম কোনো ফিগার পাচ্ছি না যে কোনো ট্র্যাঙ্গেল বা পেলাম একটা রেক্ট্যাঙ্গেল এরকম পাচ্ছি না কিছুতে তাহলে সেক্ষেত্রে আমাদের পক্ষে অসুবিধা হয়ে যাচ্ছে যে আমি হয়তো এখানে লম্বো নাড়লাম এখানে এটা পেলাম কিন্তু তারপরে এই সব জায়গাগুলোতে খুবই অসুবিধা পড়ে যাচ্ছি তাহলে সেক্ষেত্রে তখন আমাকে কি করতে হবে সেক্ষেত্রে আমাকে কিন্তু ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে তখন আমি কি কী করে করবো এটাকে তখন আমি একটা এরকম ইন্টিগ্রেশন সাইন দেবো নিয়ে এফ এক্স ডিএক্স লিখবো নিয়ে কী করবো যে বি থেকে এ অবধি তা এইখানে আপারে দেবো বি এটাকে বলা হয় আপার লিমিট আর লোয়ারে দেবো এ ঠিক আছে ফ্রম এ টু বি এফ এক্স ডিএক্স এটা যদি ইন্টিগ্রেট করি তাহলে আমি এই এরিয়াটা পেয়ে যাব আন্ডার দ্য কার্ভ ঠিক আছে এই এইভাবে আমরা এরিয়ার অঙ্ক ক্লাস টুয়েলভে খুব ডিটেলসে করবো আপাতত এটা জেনে নাও যে এইভাবে যদি কোনো কার্ভেজ এরকম ফিগার চলে আসে কার্ভে ফিগার তখন আমরা কি করব তখন আমাকে ইন্টিগ্রেশনের আশ্রয় নিতে হবে তখন আমাদের আর এমনি সিম্পলভাবে এই এই কোনো ফর্মুলা দিয়ে আমাদের হবে না ঠিক আছে আচ্ছা এই ধরনের ইন্টিগ্রেশনকে বলা হয় ডেফিনিট ইন্টিগ্রেশন তা আমরা ইন্টিগ্রেশনের ভাগটা একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা ইন্টিগ্রেশনের কিন্তু দুটো ভাগ আছে এক হচ্ছে ইন্টিগ্রেশনের দুটো ভাগ হবে ইন্টিগ্রেশন তার দুটো ভাগ একটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন একটা ইনডেফিনিট হ্যাঁ একটা ইনডেফিনিট ইনডেফিনিট ইন্টিগ্রেশন একটা হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রেশন ইনডেফিনিট ইনটিগ্রেশান কোনগুলো ইনডেফিনিট ইনটিগ্রেশানে আমাদের যেখানে অ্যান্সারটায় প্লাস সি আসবে সেগুলো ইনডেফিনিট ইন্টিগ্রেশান আর ডেফিনিট ইন্টিগ্রেশানে আমাদের কোনো সি আসবে না এখানে একদম অ্যান্সারটা ডেফিনিট আসবে যখন তোমরা টুয়েলভে অঙ্ক করবে তখন দেখবে যে ইনডেফিনিট ইন্টিগ্রেশনের অনেক রকম অ্যান্সার আসতে পারে যে সবসময় যে অ্যান্সারগুলো মিলছে তা নয় কিন্তু ডেফিনিট ইন্টিগ্রেশনের কিন্তু অ্যান্সার মিলবেই এখানে যেহেতু কোনো কনস্ট্যান্ট থাকে না কনস্ট্যান্ট থাকে কিন্তু সেই কনস্ট্যান্টটা যখন আমরা মান বসাবো তখন আমি যেটা পরে দেখিয়ে দিচ্ছি মান বসানোর সময় দুটো কনস্ট্যান্ট মাইনাস হয়ে গিয়ে কেটে যাবে তো সেই কারণে ডেফিনিট ইন্টিগ্রেশনের একটা ডেফিনিট ভ্যালু পাওয়া যায় আর ইনডেফিনিট ইন্টিগ্রেশনে কিন্তু প্লাস সি দিয়ে ভ্যালু পাবো মানে একটা ফ্যামিলি অফ সামথিং কোনো একটা ভ্যালু পাবো ফ্যামিলি অফ সার্কেল পেলাম ফ্যামিলি অফ প্যারাবোলা পেলাম এরকম ধরনের কিছু একটা ফ্যামিলির ইকুয়েশান পাবো তো সেক্ষেত্রে সি এর মান বিভিন্ন চেঞ্জ হতে পারে তার জন্য ফাংশানটার ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে ওখানে অ্যান্সারটা চেঞ্জ হতে থাকবে ঠিক আছে তাহলে এটা আশা করি বোঝা গেছে যে ইনডেফিনিট আর ডেফিনিটের মধ্যে পার্থক্য কী তো এবার দেখো ধরো একটা গ্রাফ দেখাচ্ছি ধরো এখানে এরকম একটা কার্ভ দেওয়া আছে হ্যাঁ আর এখানে এরকমভাবে এটা ধরো কার্ভটা হচ্ছে ওয়াইজুকাল টু এফ এক্স আগের মতোই ওয়াইজুকাল টু এফ ধরো এটা আছে কার্ভটা তো এইখানে ধরলাম এ আছে এখানে ধরলাম বি আছে ঠিক আছে এবার ধরো আমাকে এরিয়া আন্ডার কার্ভ এটা বার করতে দিয়েছে এইটুকু জায়গায় বার করতে দিয়েছে তো তখন আমি কি করব ধরো আমি যে কোনো একটা স্ট্রিপ আমি নিলাম এখানে একটা স্ট্রিপ নেব। হ্যাঁ স্ট্রিপটাকে আমি একটু বড়ো করে দেখাচ্ছি বোঝানোর জন্য ঠিক আছে আসলে এত বড়ও নয় অত্যন্ত ছোটো এবং এইটা আমি ধরে নিলাম যে ব্রেডটা ডি এক্স ধরলাম হ্যাঁ এই টুকটা হচ্ছে ডিএক্স আর এই যে হাইটটা সেটা ধরলাম ওয়াই ঠিক আছে এটা ধরলাম ওয়াই তো দেখো তাহলে আমি যদি কিছুভাবে এই ডিএক্সটাকে জিরোর দিকে নিয়ে যাই হ্যাঁ জিরোর খুব কাছাকাছি নিয়ে যাই মানে খুব এই যে স্ট্রিপটা এটাকে আমি খুব ছোট করে দিই খুব যদি ছোটো করি তাহলে তখন আর এত বড় দেখা যাবে না প্রায় এই একটা পয়েন্টের উপর একটা পয়েন্ট চলে আসবে তখন কি হয়ে যাবে আমি এইখানে যদি একটা এরমভাবে একটা লম্ব টেনে নিই তাহলে এখানে এক একটা করে কি তৈরি হবে রেক্ট্যাঙ্গেল তৈরি হবে যেখানে এই জায়গাটা আর তখন বোঝাই যাবে না এই যে আমার এক্সট্রা এরিয়াটা এটা কিন্তু যত আমি ছোট করবো ডিএক্সটা তত কিন্তু এই কারভেচারটা থাকবে না তো সেক্ষেত্রে আমার এখানে কি হয়ে যাবে এখানে এক একটা করে রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে যাবে হ্যাঁ প্রচুর এখানে রেক্ট্যাঙ্গেল তৈরি হবে পরপর রেক্ট্যাঙ্গেল তৈরি হতে থাকবে এবার সেই রেক্ট্যাঙ্গুলের রেক্ট্যাঙ্গুলের এরিয়াগুলোকে আমি যদি এসব অ্যাড করে দিই তাহলে কিন্তু এরিয়া আন্ডার কার্ভটা আমি বেয়ে যাব ঠিক আছে যত আমি ডিএক্সকে ছোটো করবো তত রেক্ট্যাঙ্গেলগুলো কিন্তু এই কার্বেচারে এই জায়গাটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে ঠিক আছে এটা নিয়ে আমরা পরে খুব ডিটেলসে আলোচনা করব। সেটা হচ্ছে যে সাম বলে একটা চ্যাপ্টার আছে ক্লাস টুয়েলভে আপাতত জেনে রাখো যে এইভাবে আমি যদি স্ট্রিপে ভাগ করে নিই অসংখ্য রেক্ট্যাঙ্গেল তো সেই রেক্ট্যাঙ্গল রেক্ট্যাঙ্গেলগুলোর এরিয়া যদি আমি যোগ করে দিই তাহলে কিন্তু আমি এ থেকে বিতে যে এরিয়া আন্ডার কার্ভ আছে তার এরিয়া পেয়ে যাব। কারণ এই পর বড় রেক্ট্যাঙ্গলগুলো যোগ রেক্ট্যাঙ্গেলগুলো যোগ করবো তাহলে দেখো একটা রেক্ট্যাঙ্গেল এই যে একটা রেক্ট্যাঙ্গেল তার এরিয়া কত হবে তার এরিয়া হবে দৈ দৈর্ঘ্য এটা হচ্ছে ওয়াই ধরলাম আর প্রস্থটা হচ্ছে এক্স ধরলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে লেন্থ ইন্টু ব্রেড তাহলে এবারে এটাকে আমরা কী করছি লেন্থ ইন্টু ব্রেড করলাম তো এরিয়া আর এটা কত কতর মধ্যে ফ্রম এ টু বি তা এটাই হয়ে গেলো এরিয়া তা সেটাই হয়ে গেলো ইন্টিগ্রেশন দেখো ফ্রম এ টু বি ওয়াই এক্স এটা যেটা বার করবো সেটাই হবে আমাদের এরিয়া আন্ডার দ্য কার্ভ বোঝা যায় যে এই জায়গাটা তো এটা একটা বেসিক ব্যাপার মাথায় রাখবে এটা পরে আমরা কনকেটি কনকেভিটি নিয়ে আলোচনা করব যখন এটা এরকম থাকবে না তখন এরকম থাকবে তখন কি হবে সেক্ষেত্রে রেক্ট্যাঙ্গেলগুলো কেমন হবে হ্যাঁ সেই ব্যাপারগুলো একটুখানি পরবর্তীকালে আমরা আলোচনা করব এখন এটার জন্য দরকার নেই ঠিক আছে আপাতত এইটুকু বুঝে নাও যে এটা ওয়াই ইন্টু হচ্ছে এরিয়াটা হ্যাঁ মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এবার দেখো যে ডেফিনিট ইন্টিগ্রেশন আর ইনডেফিনিট ইন্টিগ্রেশন আর আচ্ছা আগের পাতায় আমি কী বলেছিলাম সে দেখা যাক কী বাদ গেলো কি না এখানে বলেছিলাম যে ড্যাস এক্স ইজুকাল টু এফ এখানে ইন্টিগ্রেশন এটা তো এটা নিয়ে একটুখানি আলোচনা করা যাক যে এই ফর্মুলাটা নিয়ে পরের পাতায় দেখাই দেখো আমি কি বলেছি যে এফ এফডাস আচ্ছা এটা একবার দিই এক্স অফ এফ এক্স এটা একবার লিখি ডিডিএক্স অফ এফ এক্স ইকুয়াল টু এফ ড্যাশ এক্স প্লাস সি যেটা বলেছিলাম যে সিটা কেন নিচ্ছি তা এক্স অফ এফ এক্স মানে এফ ড্যাস এক্স প্লাস সি এটা বোঝা যাচ্ছে তো ধরো এখানে আমাকে ধরো কেউ বললো ওয়াই ইজুকাল টু এক্সের স্কোয়ার আছে হ্যাঁ ওয়াই ইজুকাল টু এক্স এর স্কোয়ার দিয়েছে তো তোমার ডি ওয়াই ডি এক্স কত হবে তা আমি বললাম যে ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু হবে টু এক্স ঠিক আছে ডি ডি এক্স কত হবে টু এক্সের আমরা জানি কারণ এক্সের স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি না এক্স টু ইবার এন এর যে ফর্মুলাটা আমরা আগে পড়েছি যে এক্স টু ইবার এন মানে হচ্ছে ডিওয়াই ডি এক্স হবে এন এক্স এন মাইনাস ওয়ান তাহলে এটা টু এক্স টু মাইনাস ওয়ান তাহলে টু ইন এক্স হলো তাহলে এক্সের স্কোয়ারটা হবে টু এক্স বোঝা গেছে তাহলে টু এক্স হলো এবার এইখানটা একটু লক্ষ্য করে দেখো হ্যাঁ আমরা যেহেতু বলতে পারি যে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার তাই তো ডিডিএক্স অফ এক্স স্কোয়ার যেটা এফ এক্স ছিল সেটা তাহলে হচ্ছে টু এক্স ঠিক আছে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার তার মানে এটা হচ্ছে টু এক্স তো এবার আমাকে কেউ যদি উল্টো কথা বলে উল্টো কথা মানে কি আমাকে হয়তো কেউ বললো যে টু এক্স হচ্ছে একটা ফাংশানের ডেরিভেটিভ হ্যাঁ আমাকে বলে দিল এফ ড্যাশ এক্স হচ্ছে টু এক্স একটা ফাংশানের ডেরিভেটিভটা হচ্ছে টু এক্স তাহলে ফাংশানটা কত তো এতদিন ধরে আমরা কী করছিলাম আমাদের ফাংশানটা বলে দিচ্ছিলো মানে ওয়াইজুয়েল টু এক্সটা বলা থাকতো হ্যাঁ এক্স বলে দিচ্ছিলো আমাকে এফ ড্যাস এক্স বার করতে হচ্ছিলো মানে ডেরিভেটিভ করতে হচ্ছিল এখন আমাকে উল্টো ব্যাপার বলছে বলছে এফড্যাস এক্স হচ্ছে টু এক্স তো তুমি ফাংশানটা কত বার করো তো আমি দেখো এখানে আমি যদি চিন্তা করি যে এক্সটা তো এক্সের স্কোয়ার হলেই তো টু এক্স হয় হ্যাঁ এক্স স্কোয়ার হলেই তো এটা টু এক্স টু মাইনাস ওয়ান হচ্ছে তাহলে এফ এক্সটা কেউ বললো যে এক্সটা হবে এক্সের স্কোয়ার তবে তার ডেরিভিটিভ করলে টু এক্স আসবে পরিষ্কার তো কেউ আরেকজন বললো যে না এফ এক্স হলো এক্স স্কোয়ার প্লাস থ্রি আবার কেউ বললো না এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে তো এইভাবে বিভিন্ন কনস্ট্যান্ট দিয়ে যাচ্ছে তো আমি চিন্তা করে দেখলাম যে এফ এক্সের ভ্যালুটা এক্সে স্কোয়ার তাহলে এফ এফডাস এক্সটা টু এক্স এটা কারেক্ট ঠিকই আছে এফএক্স কেউ যদি বলে এক্স স্কোয়ার আবার আমি ভাবছি যে এক্স স্কোয়ার প্লাস থ্রি সেটাও তো ঠিক আছে কারণ এখানে টু এক্স আর এটা কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট তো তাহলে কনস্ট্যান্টের ইন মানে ডিফারেন্সিয়েশান টু জিরো তাহলে এক্সের স্কোয়ারটা টু এক্সই হবে এটা ডিফারেন্সিয়েশানটা জিরো হবে ঠিক আছে তাহলে এটাও কারেক্ট আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু এক্স এটা কনস্ট্যান্ট তাহলে আবার জিরো তাহলে এটাও টু এক্সই আসছে তাহলে কেউ যদি আমাকে বলে যে এফ ড্যাস এক্সটা টু এক্স তাহলে তুমি এফ এক্সটা কত বলো তাহলে এক্স স্কোয়ার যে বলবে সেও রাইট এক্স স্কোয়ার প্লাস থ্রি বলবে সেও রাইট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বলবে সেও রাইট এক্স স্কোয়ার প্লাস এনি কনস্ট্যান্ট বলবে তাহলে সেও রাইট তাহলে সেক্ষেত্রে আমি বুঝতে পারলাম যে আচ্ছা তাহলে আমাকে কেউ যদি ইন্টিগ্রেশান এখানে যেমন ডিডিএক্স অফ দেখো ডিডিএক্স অফ এক্সের স্কোয়ার ইকুয়াল টু টু এক্স হলো তাহলে আমি যদি ইন্টিগ্রেশান করি আমি এই যে অ্যান্সারটা তাকে যদি ইন্টিগ্রেট করি এই যে অ্যান্সারটা আমি ইন্টিগ্রেট করছি তাহলে আমার কোনটা ফিরিয়ার ফিরে পাওয়ার কথা আমার ফেরত আসার কথা এক্সের স্কোয়ারটা তাহলে এক্সের স্কোয়ারে ফেরত আসবে বাট এখানে একটা কনস্ট্যান্ট থাকবে কারণ তাই না কারণ এক্স স্কোয়ার প্লাস সি কে ডেরিভেটিভ করলে আমরা টু এক্স পাবো কারণ সিটা কনস্ট্যান্ট বোঝা গেছে কেন কনস্ট্যান্ট আসছে এই কারণের জন্য যে আমাকে এখানে যদি আমাকে কেউ বলে যে ইন্ট্রিগ্রেশান অফ টু এক্স যেখানে একটা ডিএক্স দিতে হবে ইনটিগ্রেশান অফ টু এক্স সেটার অ্যান্সার কী হবে তা আমি জানি যেহেতু ডিডিএক্স অফ এক্স স্কোয়ারটা টু এক্স তাহলে এর যে ইন্টিগ্রেশন সেটার অ্যান্সারটা যাকে আমি ডেরিভেটিভ করে টু এক্স পেয়েছিলাম সেই ফাংশানটাই হবে আমার অ্যান্সার উইথ প্লাস সি ঠিক আছে তাহলে ইন্টিগ্রেশন অফ টু এক্স হবে এক্স স্কোয়ার শুধু নয় প্লাস সি এই কারণে কিন্তু আমাদের একটা কনস্ট্যান্ট আসে যেমন দেখো ডিডিএক্স অফ সাইনেক্স আমরা আগে করেছি সেটা হচ্ছে কস এক্স তাহলে আমাকে কেউ যদি বলে ইন্টিগ্রেশন অফ কস এক্স কী হবে কস এক্স ডিএক্স তাহলে এই কস এক্সের আমি জানি কস এক্সটা কাকে ডেরিভেটিভ করে পাওয়া গেছে যে সাইনেক্স তো আমি সঙ্গে সঙ্গে বলে দেবো এটা এক্স হবে কিন্তু প্লাস একটা সি দিতে হবে কারণ সাইনেক্স প্লাস সি এরও ডিফারেন্সিয়েশন করলে কস এক্স পাওয়া যায় আমাকে সব সময় দেখতে হবে ইন্টিগ্রেশনের অ্যান্সার যেটা তাকে ডেরিভেটিভ করলে যাকে আমি ইন্টিগ্রেট করছি যে ফাংশানটাকে সেই ফাংশানটা ফিরে আসছে কিনা ক্লিয়ার তাহলে এইটা একটু মাথায় নিতে হবে আমি একটা জাস্ট লিস্ট দিচ্ছি দেখো এখানে এরকমভাবে দিচ্ছি ধরো আমাদের ছিল ওয়াইজুকাল টু এক্স টুই পাওয়ার এন তাহলে ওয়াই ওয়াইজুকাল টু এক্স টু ইউনার এন ডেরিভেটিভ কত ছিল ডি ওয়াই ডিএক্স ছিল এন এক্স এন মাইনাস ওয়ান ঠিক আছে এন এক্স এন মাইনাস ওয়ান তাহলে আমি যদি এখন এই এন এক্স টু ইবার এন মাইনাস ওয়ানকে ইনটিগ্রেট করি এন এক্স টু ইবার এন মাইনাস ওয়ানকে ইনটিগ্রেট করি তাহলে আমার নিশ্চয়ই ওয়াইটা ফিরে পাওয়ার কথা বা এক্স টুইবার এন ফিরে পাওয়ার কথা ঠিক আছে তো সেটা ফির পাচ্ছি কি না একটুখানি দেখা যাক দেখো এখানে আমি যদি ইনটিগ্রেট করি উইথ রেসপেক্ট টু এক্স তার মানে ডিএক্স দিতে হবে এখানে আচ্ছা এন আছে তাহলে এনটা কনস্ট্যান্ট তাহলে কনস্ট্যান্ট বাইরে চলে যাবে তাহলে কনস্ট্যান্ট বাইরে গেল এক্স টুই পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স হলো এবার দেখো যদি আমরা কোনো দিন এরকম দেখতে পাই ইন্ট্রিগ্রেশানে যে এক্স টুই পাওয়ার এন ডি এক্স আছে তাহলে এটার ফর্মুলা হবে এক্স টুই পাওয়ার ডিভারেন্সিয়েশানে আমি কী করতাম ডিভারেন্সিয়েশানে আমরা করতাম এন এক্স এন মাইনাস ওয়ান আর এখানে করবো একটা পাওয়ার বাড়িয়ে দেবো মানে এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের প্লাস সি অবশ্যই প্লাস সি দিতে হবে তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা যে এক্স টু ইভার এন ডি এক্স যদি থাকে তাহলে এখানেও আমরা কী করবো দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যেহেতু এন মাইনাস ওয়ান পাওয়ারে আছে তাহলে অ্যান্সারে আমাদের করতে হবে এক্স টু ই পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস সি তাহলে এখানে দেখো এটা কেটে গেল ওয়ান ওয়ান কেটে যাচ্ছে ক্লিয়ার ওয়ান ওয়ান কেটে গিয়ে এন এনও কেটে যাচ্ছে তাহলে এখানে ওয়ান ওয়ান কেটে এক্স টুইবার এন আসছে তাহলে আশা করি বোঝা গেল কী এলো এটা যে দেখো এখানে আমি আসলে কী করেছিলাম ডিডিএক্স অব ডিডিএক্স অফ ওয়াই তার মানে এক্স টুইবার এন টু এন এক্স এন আমরা আগে শিখেছি তাহলে একে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমি ফেরত পাবো এক্স টু পাওয়ার এন প্লাস সি তাই এখানে ফেরত পেয়েছি দেখো এই ফর্মুলাটা ইউজ করে আচ্ছা আমাকে যদি এখন কেউ বলে ওয়াই ইজ ইকাল টু সাইন এক্স যদি হয় তাহলে ডিওয়াইডিএক্স কত তাহলে ডিওয়াই হচ্ছে কস এক্স তাহলে ডিওয়াই ডি যেহেতু কস এক্স তাহলে আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম যে কস এক্সের কেউ যদি আমাকে ইন্টিগ্রেট করতে বলে তাহলে অ্যান্সার হবে সাইন এক্স প্লাস সি কারণ কসেক্সটাকে ইন্টিগ্রেট করছি তার মানে কসেক্স কি করে পাওয়া যায় কাকে ডেরিভেটিভ করে পাওয়া যায় সাইনাসকে ডেরিভেটিভ করে তাহলে সঙ্গে সঙ্গে যার ডেরিভেটিভ এই কস এক্স তাকে লিখবো প্লাস সি লিখবো এইভাবে যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা সব ফর্মুলাই মনে রাখতে পারবো না আমাকে যদি কেউ ধরো দিল যে এখানে দিল সেক্স স্কোয়ার এক্স হ্যাঁ ধরো সে স্কোয়ার এক্স ডি এক্স ইনটিগ্রেট করতে দিয়েছে তো সে স্কোয়ার এক্স কার ডেরিভেটিভ যদি আমি জানি তাহলে সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারি যাবো এর অ্যান্সার কী হবে তাহলে সে স্কোয়ার এক্স হচ্ছে ট্যান এক্সের ডেরিভেটিভ তার মানে এটা হবে ট্যান এক্স প্লাস সি কারণ ট্যান এক্সের ডেরিভেটিভ যেহেতু সে স্কোয়ার এক্স ঠিক আছে আমাকে ধরো এখানে কেউ দিয়েছে ধরো দিয়েছে ই টুইবার এক্স ডিএক্স হ্যাঁ এরকম ধরো দিয়েছে তাহলে ই টুইবার এক্স কার ডেরিভেটিভ ইউবার এক্সের ডেরিভেটিভ ই টুইবার এক্স তাহলে ই টুইবার এক্স প্লাস সি লিখে দেবো আমি তাই তো আশা করি বোঝা গেছে এবার ধর এইভাবে আমরা সবই মনে রেখে দিতে পারি এই ধরো কেউ দিয়েছে সেক এক্স ট্যানিক্স সেক এক্স ট্যানেক্স ডিএক্স দিয়েছে ইনটিগ্রেট করতে তাহলে সেক এক্স ট্যানিক্স কার ডেরিভেটিভ সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যানিক্স তাহলে সঙ্গে সঙ্গে আমরা কী করবো আমরা এখানে লিখে দেবো সেক এক্স প্লাস সি কারণ সেক এক্স প্লাস সিকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে আমি ফেরত পাবো সেক এক্স ট্যানিক্স আর এটা জিরো হয়ে যাবে তাহলে ব্যাপারটা ঠিকই আছে যে সেক এক্সট্যানিক্সকে ইন্টিগ্রেট করতে দিয়েছে আমি তখন খুঁজছি কোন ফাংশানটার ডেরিভেটিভ সেক এক্সট্যানিক্স সেই ফাংশানটাই হবে উইথ সি প্লাস সি অ্যান্সার আমার এখানে ইনটিগ্রেশানটার অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আমরা যে ভ্যালুগুলো জানি যে ডিফারেন্সিয়েশানের সেই ডিফারেন্সিয়েশানের ভ্যালুগুলোকে আমরা ইউজ করে করে ইনটিগ্রেশানে আমরা এইভাবে ফর্মুলা মনে রাখতে পারবো আশা করি এইভাবে মনে থাকবে আরও বেশি করে যে ডিফারেন্সিয়েশানের ভ্যালুগুলো কীভাবে আমরা মনে রেখে এই ইনটিকেশান ইউজ করবো আচ্ছা তাহলে ফর্মুলা ডিফারেন্সিয়েশানের মনে রাখলে কিন্তু আমরা ইন্ডিকেশানগুলো এর মনে রাখতে পারছি হ্যাঁ আশা করি এটা বোঝা গেছে এবার দেখো একটা ছোটো জিনিস এটা হচ্ছে যে ডেফিনিট ইন্টিগ্রেশন ডেফিনিট ইন্ডিকেশান মানে এটা ডেফিনিট ইন্ডিকেশান কিছুই নয় ধর তোমাকে কেউ দিয়েছে ইনটিগ্রেশান এক্স স্কোয়ার ডিএক্স এটা দিয়েছে তো এটার তো আমরা ফর্মুলা জানি এক্সটিউবার টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান ঠিক আছে প্লাস সি এটা তাহলে অ্যান্সার হলো এক্স কিউব বাই থ্রি প্লাস সি হ্যাঁ কিন্তু আমাকে ধরো কেউ দিল এখানে যে এক্সের স্কোয়ার এক্স নিয়ে আমাকে এখানে দিলো টু আর এখানে দিল ফোর এটাকে বলা হয় আপার লিমিট এটাকে বলা হয় আপার লিমিট আর এটাকে বলা হয় লোয়ার লিমিট ঠিক আছে লোয়ার লিমিট তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিট থাকলে কী হবে দেখো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার এক্স যেমন ছিল সেরকমই এক্স স্কোয়ার এক্সটা এই এক্স কিউব বাই থ্রি হবে ঠিক আছে এবার আমি যদি প্লাস সিও লিখি হুম এবার একটা বক্স করলাম এই যে প্লাস সিও লিখলাম এবার এখানে আপার লিমিটটা লিখবো আর এখানে আমি লোয়ার লিমিট লিখবো ঠিক আছে আচ্ছা এবারে কে কী করবো আমরা দেখো এই আপার লিমিটটাকে ফার্স্টে আমি এক্সের জায়গায় বসাবো লিখে যে ভ্যালুটা পেলাম মাইনাস লোয়ার লিমিটটাকে এক্সের জায়গায় বসাবো লোয়ার লিমিটটাকে এক্সের জায়গায় বসিয়ে দেবো নিয়ে আমি একটা ভ্যালু পাবো দুকে মাইনাস করে দেবো তাহলে এখানে কী হবে দেখো ফোর কিউব বাই থ্রি প্লাস সি এটা ফার্স্টে এখানে এক্সের জায়গায় বসালো মাইনাস এবার লোয়ার লিমিটটাকে বসাচ্ছি হ্যাঁ এবার লোয়ার লিমিটটা যদি বসাই তাহলে লোয়ার লিমিট বসালে টু কিউব বাই থ্রি প্লাস সি আসছে তাই সেই ক্ষেত্রে কেন দেখো আমি যদি ব্র্যাকেট খুলি তাহলে এটা কত আসছে সিক্সটি ফোর বাই থ্রি ঠিক আছে এটা আসছে সিক্সটি ফোর বাই থ্রি প্লাস সি মাইনাস আসছে এইট বাই থ্রি মাইনাস সি তাহলে এটা এটা কেটে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে এবারে ভ্যালুটা ইজিলি আমাদের চলে আসছে এটা ফিফটি এইট বাই থ্রি ঠিক আছে তাই সিটা এখানে কেটে গেলো তাহলে ডেফিনিট ইন্টিগ্রেশনে কেন সিটা ইউজ হচ্ছে না কারণ সিটা আমরা দু জায়গা থেকে আমার কেটে যাচ্ছে বোঝা যাচ্ছে তাহলে এইভাবে আমরা ডেফিনিট ইনটিগ্রেশনে আপার লিমিট লোয়ার লিমিটকে আমরা ইউজ করবো যেমন আমাকে কেউ ধরো দিয়েছে যে ডি এক্স দিয়েছে জিরো থেকে পাই বাই টু ধরো দিয়েছে তো এরকম দেখা আছে তাহলে কী হবে সাইনেক্সের কি সাইন সাইনেসের ইনটিগ্রেশান হচ্ছে মাইনাস কস এক্স কারণটা কি সাইনেসের ইন্ট্রিগ্রেশানটা মাইনাস কস এক্স কী কারণ কারণটা হচ্ছে যে মাইনাস কস এক্সের ডেরিভেটিভটা সাইনেক্স কারণ কস এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইনেক্স তাহলে এখানে তো সাইনেক্সের ইন্টিগ্রেশন করতে দিয়েছে মাইনাস সাইনেক্স তো দেয়নি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস করার জন্য আমরা কি করলাম মাইনাস কসএক্স এখানে রাখলাম তাহলে সাইনেক্সের ইন্টিগ্রেশন মনে রাখবে মাইনাস কসএক্স ঠিক আছে মাইনাস কসেক্স লেখার পরে এখানে আমি একটা বক্স করে আপারে পাই বাই টু লোয়ারে জিরো নিলাম এবার আপার লিমিট এটা এটা লোয়ার লিমিট তাহলে আপার লিমিট আমি এখানে এক্সের জায়গায় বসাবো তাহলে এটা মাইনাস কস পাই বাই টু এখানে বসালাম মাইনাস কস বাই বাই টু বসালাম আর এখানে আবার মাইনাস করতে হবে এখানটা মাইনাস অফ আবার মাইনাস কস জিরো এইভাবে অ্যানসারটা আসবে তাহলে আমরা জানি যে কস বাই বাই টু মানে জিরো তাহলে এটা মাইনাস মানে জিরোই হয়ে যাচ্ছে আর এখানে মাইনাস প্লাস কস জিরো কস জিরো মানে ওয়ান তাহলে এইভাবে আমাদের ওয়ান এসে গেল ঠিক আছে বোঝা গেছে জিনিসটা এটা দেখে নাও যে এইভাবে আমরা ডেফিনিটি ইনটিগ্রেশনের ভ্যালু বার করতে পারি এবার তোমাদের শুধু জাস্ট কি ফর্মুলাগুলোকে একটু মনে রাখতে হবে যে এইভাবে ফর্মুলাগুলো আসে হ্যাঁ আর কিছু কিছু বেসিক ডিফারেন্সিয়েশানের ফর্মুলা থেকেই আমরা ইনটিগ্রেশানগুলো পাবো আর কিছু নতুন আসবে সেইগুলো তোমাদের পরবর্তীকালে দরকার লাগবে আর কিছুটা তিকনমিতি ইউজ করতে হবে হ্যাঁ সেই ফর্মুলাগুলোও তোমরা পরবর্তীকালে দেখবে যে টুয়েলভের বইতেও আছে আর ইলেভেনে তো তোমাদের ইন্টিগ্রেশান নেই তো যে কোনো একটা বই থেকে টুয়েলভে তোমরা ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলোকে এক জায়গায় করে রাখতে পারো আর বেসিক ব্যাপারটা হচ্ছে এটা এইভাবে তোমাদের ইউজ করে করে কিছু ত্রিকোণমিতির ফর্মুলা ইউজ করতে হবে যেমন হয়তো এখানে তোমাকে দিয়েছে যে ইনটিগ্রেশান সাইন এক্স কস এক্স ডিএক্স তো এরকম থাকলে তোমরা এই এটাকে দুটো এরকম যেমন আমরা ডেরিভেটিভে করেছিলাম যে ইউভি রুল অ্যাপ্লাই করে তো সেটা এখানে কিন্তু করা যাবে না এখানে হাফ করে টু এক্স cos x করে নেবে করে হাফ ইন্টু এটা তো আমরা জানো মাল্টিপল অ্যাঙ্গেলে পড়েছো টু সাইন এক্স cos x মানে সাইন টু এক্স ডি এক্স এবার সাইন টু এক্স এর ইন্টিগ্রেশন তোমাদের ফর্মুলা আছে সাইন এম এক্স ডিএক্স পরবর্তীকালে তোমরা আবার শিখবে কী করে প্রতিস্থাপন করা যায় টু কে জেড ধরে সেইগুলো পরবর্তী ব্যাপার আপাতত এরমভাবে তোমরা দেখে নাও যে ডাইরেক্ট ফর্মুলা যে সাইন এমএক্স ডিএক্স হলে কীভাবে আমরা সেটার ফর্মুলাটা কি লিখবো যেখানে এমটা এখানে টু এইভাবে আমরা জাস্ট ইন্টিগ্রেশনের বেসিক ব্যাপারটা বুঝে নিলাম যাতে করে আমরা অ্যাপ্লাই করতে পারি এবার ইনটিগ্রেশান এক্সের রেসপেক্টে হতে পারে টি এর রেসপেক্টে হতে পারে সাইনটি ডিটি দেওয়া আছে লকটি ডিটি আছে ঠিক আছে এইভাবে সব দেওয়া থাকবে তো যার রেসপেক্টে হবে তার রেসপেক্টে তোমাকে করতে হবে তো আজকে আশা করি যেটুকু বললাম সেইটুকু দেখে নিয়েছ ব্যাস তাহলে এই অবধি আজকে থাকলো ঠিক আছে তোমরা ভালো করে এগুলো মন দিয়ে একটু দেখে নাও তাহলে আমার মনে হয় না ফিজিক্সে খুব একটা অসুবিধা হবে বলে আজকে এই অবধি থাকলো